বন্ধুরা, মুখ থেকে অবাঞ্ছিত লোম চিরতরে দূর হয়ে যাবে, সেই লোম আর দ্বিতীয়বার ফিরে আসবে না, আর ত্বক হয়ে যাবে দিনে দিনে ফর্সা উজ্জ্বল ছকছকে। যদি আজকে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করব কি করে অবাঞ্ছিত লোম কিংবা মুখ থেকে লোম তুলতে পারবে। খুবই ঘরোয়া ন্যাচারাল উপায় হচ্ছে, আর এটা এমন না যে তোমরা আজকে একদিন লাগালে আর একদিনেই তোমাদের মুখ থেকে লোমটা সরে যাবে, তা না। এটা যখন লাগাতে থাকবে দীর্ঘদিন ধরে, একটা সময় এমন আসবে মুখে লোমের গ্রোথটা কমে যাবে, আর যেই লোমগুলো আছে সেগুলো ঝরে পড়ে যাবে, আর কিন্তু লোম গ্রো করবে না। খুবই ভালো উপায় হচ্ছে, যদি এটা তোমরা সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এই রেমেডিটা মুখে লোম তোলার জন্য করতে পারো, দেখবে মাত্র দু তিন মাসের মধ্যেই তোমাদের মুখে লোমের গ্রোথটা একদম কমে যাবে, আর আস্তে আস্তে লোম আসা পুরোপুরি মুখ থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। খুব ভালো ন্যাচারাল উপায় হচ্ছে, যাদেরই ড্রাই স্কিন, নর্মাল স্কিন কিংবা অয়েলি স্কিন, প্রত্যেকে এটা করতে পারে, একদম ন্যাচারাল উপায়। তার সাথে সাথে হাতে পায়ে লোম যদি হয়ে থাকে সেটা দূর করতে চাইছো, তো তোমরা এটা হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারবে, মুখে তো পারবেই, হাতে পায়েরও লোম কিন্তু দূর করতে পারবে। সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এটা লাগিয়ে তোমাদের 10-15 মিনিট রাখতে হবে, এবং কীভাবে করতে হবে সবটাই এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি। ভালো করে দেখো, ভালো করে শুনো, শুনে ভালো করে যদি এই উপায়টা করতে পারো, মোটামুটি দু মাস যদি তোমরা এটা ট্রাই করো, দু মাসের মধ্যেই দেখবে তোমাদের গ্রোথ অনেক কমে যাবে, এবং লোম আসা বন্ধ হয়ে গিয়ে স্কিনে একটা স্মুথনেস চলে আসবে, স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে আসবে। মানে শুধু এটা লোমটাই তুলবে না, তোমাদের মুখে একটা ফর্সা উজ্জ্বলতা, একটা ফর্সা চমকও কিন্তু নিয়ে আসে। খুব ভালো উপায়। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে আমরা মুখ থেকে আমাদের এই অবাঞ্ছিত লোমটাকে তুলে সরাতে পারবো। চলো বন্ধুরা, সবার প্রথমে আমাদের একটি বাটির মধ্যে নিতে হবে 1 চামচ চিনি। 1 বড় চামচ চিনি নিয়ে নেবে। যদি হাতে পায়ে লাগাতে চাও তাহলে পরিমাণটা একটু বেশি করে নেবে। আমি শুধু এখানে মুখে লাগানোর জন্য তোমাদের দেখাচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ জল দেবে চিনির মধ্যে। এবার চিনিটা একটুখানি গুলে নেবার পরে এই চিনিটা আমাদের গ্যাসে বসিয়ে দিতে হবে, আর আঁচটা একদম কমিয়ে রাখবে। আঁচটা কমিয়ে রেখে চিনিটা গলে যাওয়া অবধি আমাদের ফোটাতে হবে এটা। আর ফুটিয়ে যখন দেখবে সামান্য একটু ঘন হয়ে এসছে, তখন আমাদের গ্যাস থেকে এই চিনির রসটা নামিয়ে নিতে হবে। মোটামুটি যেমন মধু কিংবা লেটিকিনির রস হয় সেই রকমই, ওরকম ঘন একটু রস তৈরি করে নিতে হবে। এটা দেখো এইরকম। এবার এটা গ্যাসটা অফ করে দেবে, দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে। তো এই দেখো কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক এটা ঘন হবে। এরপর যখন সম্পূর্ণভাবে এটি ঠান্ডা হয়ে যাবে, দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি বাটির মধ্যে এটা নিয়ে নেবে। নিয়ে এর মধ্যে 1 চামচ বেসন মেশাবে, আর 1 থেকে 1.5 চামচ মতন এখানে আটা মেশাবে। আটাটার পরিমাণ একটু বেশি রাখবে। এরপরে দেবে সামান্য 2 চিমটি মতন হলুদ, কস্তুরি হলুদ থাকলে কস্তুরি হলুদও এখানে দিতে পারো। আর দিয়ে এবার এই কটা জিনিসকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমাদের মুখে লোম তোলার রেমেডিটা। মুখে যখনই এই রেমেডিটা লাগাবে, মুখ ভালো করে মুছে পরিষ্কার করে নিও। মুখের মধ্যে কোনো রকমের যেন তেল, ময়লা, নোংরা কিছু যেন না থাকে, কিংবা কোনো ক্রিম, কোনো মেকআপ যেন না থাকে। মুখটা ভালো পরিষ্কার করে নেবার পরে এটা মুখে, এই দেখো এরকমভাবে লাগিয়ে নেবে। ঠিক যে জায়গাগুলোতে লোম আছে সেই জায়গাগুলো তোমাদের লাগাতে হবে। আমি প্রচুরই কমেন্ট পাই যে দিদি মুখে লোম কীভাবে তুলবো, অনেকেই কমেন্ট করে থাকে। তো এই যে রেমেডিটা আজকে তোমাদের শেয়ার করছি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে যে প্রথম দিনেই তোমাদের মুখে লোম তুলে দেবে তা না, কিন্তু এটা দীর্ঘদিন লাগাতে লাগাতে দেখবে একটা সময় এমন আসবে যে মুখের লোমের গ্রোথটা কমে যাবে, আর মুখে যে লোমগুলো আছে সেগুলো ঝরে পড়ে যাবে আস্তে আস্তে। আর যেটা হচ্ছে বন্ধুরা, যদি মুখে অত্যাধিক লোম থাকে তাহলে অবশ্যই সেটা ওয়্যাক্সিং করিয়ে নিতে পারো, অথবা থ্রেডিং করিয়ে নেবে, অথবা রেজার ইউজ করে করে নিতে পারো। তারপরে সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এই রেমেডিটা লাগাতে পারো, মুখের লোমগুলো দ্বিতীয়বার যাতে না হয় কিংবা গ্রোথটা যাতে কমে যায়। এবং এইটা যখন দেখবে 20-25 মিনিট লাগিয়ে রাখবে, তারপর দেখবে মুখে যখন এটা আলগা হয় একটু শুকিয়ে এসছে, তখন একটু শুকনো আটা নেবে। এইভাবে শুকনো আটা নিয়ে আস্তে আস্তে তোমাদের এটা মুখে বোলাতে হবে। দেখো এটি বাটির মধ্যে শুকনো আটা নিয়েছি, শুকনো আটাটা নিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ওপর দিকে রগড়াবে, আর যেদিকে লোমের গ্রোথ আছে তার উল্টো ডাইরেকশনে তোমাদের এটি
হাত দিয়ে দিয়ে একটু রগড়াতে হবে, আর এটা মুখ থেকে তুলতে হবে। আর হাতটা বেশি চিপচিপ করলে একটু করে শুকনো আটা নেবে, আর এইভাবে তুলতে হবে তোমাদের। তো এইরকমভাবে করতে থাকলে কি হয়, মুখে যে লোম থাকে, লোমের গোড়াগুলো নরম হয়ে যায়, লোমের গোড়াগুলো দুর্বল হয়ে যায়, তাতে আস্তে আস্তে এই লোমগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তো এইভাবে তোমাদের এইটা করতে হবে। দেখো, সাধারণত আমাদের আপার লিপসে, তারপর চিন এরিয়াতে আর কানের পাশেই লোমটা বেশি থাকে, আর এছাড়াও আমাদের ফোরহেডে লোম থাকে। তো যে জায়গাগুলোয় লোম আছে, শুধু সেই জায়গাগুলোতেও তোমরা এটা লাগিয়ে এইভাবে শুকনো আটা দিয়ে আগে তুলে নেবে ঘষে, তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে নেবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো স্কিনটা কত স্মুথ করে দিয়েছে। মুখে শুধু লোমই সরিয়ে দেয় না, এটা স্কিনকে স্মুথও করে দেয়। আর যেহেতু আমি সবসময় কোনো না কোনো রিমেডি মুখে ব্যবহার করতেই থাকি, যার ফলে আমার মুখে কিন্তু লোমের গ্রোথ একদমই কম নেই, মানে কোনো রকমের অবাঞ্ছিত লোমের গ্রোথ একদমই নেই। তো সেই কারণে তোমরাও এই উপায়গুলো করতে পারো। তোমরা এত বছর ধরে আমি ভিডিও করছি, নিশ্চয়ই তোমরা দেখছো। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, আমার আপার লিপসেও কিন্তু কোনো হেয়ার গ্রোথ নেই কোনো রকমের, এবং চিন এরিয়াতেও আমার কিন্তু কোনো হেয়ার গ্রোথ নেই। এরপরে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। মুখটা জল দিয়ে ধুয়ে নেবার পরে যেটা তোমাদের লাগবে, সেটা লাগবে ফিটকারি। ফিটকারি, এইরকম ফিটকারি দেখবে মুদিখানার দোকানে পেয়ে যাবে, যেটা সাধারণত সেলনে ব্যবহার করা হয়, দাড়ি কাটার পরে যেটা সাধারণত লাগানো হয়। ফিটকারি ভীষণ ভালো লোমের গ্রোথ কমাতে সাহায্য করে। ফিটকারি লোমের গোড়াকে একটু দুর্বল করে দেয় এবং লোমের গ্রোথ কমিয়ে দেয়। ফিটকারি একটুখানি গুঁড়ো করে রেখে দেবে, অল্প 2-3 চিমটি ফিটকারির মধ্যে 1 চামচ জল মেশাবে, ভালো করে গুলে নেবে। ওটা গুলে নেবার পরে এই জলটা সারা মুখে লাগিয়ে নেবে এইভাবে। তো প্রথমে রিমেডিটা লাগাবে, শুকনো আটা দিয়ে রিমেডিটা তুলে নেবে, নেবার পরে মুখ জল দিয়ে ধুয়ে এরকমভাবে ফিটকারির সলিউশনটা মুখে লাগিয়ে 10-15 মিনিট মুখে ফিটকারি সলিউশনটা লাগিয়ে রেখে দেবে। তারপরে মুখটা আবার জল দিয়ে ধোবে, ধুয়ে কোনো একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। সপ্তাহে 2 দিন করেও যদি এই উপায়টা করো, চিরতরে অবাঞ্ছিত লোম তো দূর হবেই, ত্বকের উজ্জ্বলতাও বাড়বে, ত্বকে আসবে একটা ফর্সা ভাব।